वेलकम बैक फ्रेंड्स, वेलकम बैक टू मॉम्स कुक बुक। आज के हमारे रेसिपी हेल्दी एग रोल। हेल्दी एग रोलर परोटा बनाते आमी नियेछी एक कप आटा, हाफ कप मैदा, तेल और लवण। एटाके मिसिए नेब, ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে আস্তে আস্তে করে পরোটার ডো মাখার মতন করে আমি মেখে নেব। মেশানো হয়ে গেছে, আমি এবার অল্প অল্প করে জল দেব, দিয়ে পরোটার ডোটা আমি মেখে নেব। আমার ডোটা রেডি, আমি এটা 10 মিনিটের জন্য রেস্ট করতে দেব। ডোটাকে আমি 10 মিনিট রেস্ট করতে দিয়েছি, আর ওই সময়টুকুর মধ্যে আমি যে হচ্ছে কিছু সবজি কেটে নিয়েছি, একটু শসা, একটু গাজর, একটু পেঁয়াজ, একটাই লঙ্কা নিয়েছি একটু বড় সাইজের, আর একটা বড় সাইজের টমেটো আমি জুলিয়ান কাট করে নিয়েছি, একদম পাতলা পাতলা। দেখুন, মুখে দিলে কোনো অসুবিধা হবে না, এরকমভাবে আমি সব এরকম পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে ডোটা রেস্ট করা, আমি এবার এটাকে নিয়ে একটু মেখে নিই, বেলে নেব। এলাচিটা কিন্তু রুটির থেকে একটু বড় হবে। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম সাইজের লেচি হবে। আমি যা আটা মেখেছিলাম তাতে আমার 3টে এরকম লই বেরিয়েছে। আমি একটা লেচি নিয়ে নিয়েছি, আটার মধ্যে দিয়ে আমি এটাকে বেলে নেব। ব্যাস, আমার লেচিটা বেলা হয়ে গেছে, পরোটাটা রেডি। গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা অন করে দিলাম। যেমনভাবে আমরা পরোটা করি ঠিক তেমনভাবে ভেজে নেব। প্রথমে আমি তেল দেব না, প্রথমে আমি একে হালকা সেকে নেব। দেখুন, এক পিঠটা সেকা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। এটাকে কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে, লো ফ্লেমে যদি ভাজি এটা কড়া হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যদি রুটি বড় গোল ও ফুলকপি করে বানাতে হবে সেটা দেখতে চান, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমাদের পূর্ব দেওয়া যে ভিডিওগুলো তার মধ্যে আপনি দেখতে পাবেন, সেখান থেকে শিখে আপনারা ভালো করে সুন্দর গোল বড় ফুলকো রুটি বানাতে পারবেন। সেকা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, যেভাবে আমরা পরোটা বানাই। যেহেতু হেলদি হবে, চাইবেন খুব বেশি তেল না দিতে, চেষ্টা করবেন খুব বেশি তেল আমরা না দিই। অল্প অল্প করে তেল দিয়ে আমি আগে এইভাবে সবকটা পরোটা ভেজে নেব। আমি একটা উঠিয়ে নিয়ে আমি আর একটা পরোটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে আমি আরেকটি আমার রয়েছে পরোটা, সেটাও আমি ভেজে নিয়ে দেখাচ্ছি। আমার 3টে পরোটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। 3টে রোল বানাবো, সেই জন্য আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। আমি ডিমটা ফাটিয়ে ওর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। ডিম নোনতা, সেজন্য লবণটা একদম কমই দিতে হবে। দিয়ে আমি ফেটিয়ে নেব। হয়ে গেছে আমার ডিম ফাটানো। আমার তাওয়াটা গরম ছিল, যেটাতে আমি পরোটাটা করেছি আমি সেই তাওয়াতেই করব। আমি শুধু গ্যাসটা অন করে দিয়েছি আর একটু তেল দিয়ে দিচ্ছি। এইটা একটু খেয়াল রাখতে হবে, ডিমটা যখন আমি দেব যেন গোল হয়। অবশ্য বেরিয়ে গেলেও কোনো অসুবিধা নেই।
ব্যাস এরকম থাকতেই আমি এর মধ্যে পরোটাটা দিয়ে দেব, দিয়ে একটু চেপে দেব, যেহেতু একটু কাঁচা কাঁচা ভাব আছে এটা জুড়ে যাবে। ওই দিকটা হয়ে গেছে, আমি একটু এই সাইডগুলো বেরিয়ে গেছে, আমি একটুখানি চেঁচে নিলাম। দেখুন এইভাবে আমি বাকি দুটি পরোটাও করে রেডি রেডি করে দেখাচ্ছি। দেখুন এটাও আমার লাস্ট, মানে তিন নম্বর পরোটা দেখুন হয়ে গেছে। আমি এটাও তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিলাম। আমি এই সবজিগুলোর মধ্যে একটুখানি বিট লবণ, এটা পরিমাণ মতোই দিতে হবে, আন্দাজ মতো দিতে হবে, একটু গোলমরিচ পাউডার, এখানে অনেকে লেবু চিপে দেন, আমি দেব না। দিয়ে এটা আমার হাতটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া, আমি এটাকে সবগুলোকে একসাথে হালকা করে নেড়ে নেব, খুব বেশি এটা করব না, না হলে ভেঙে যাবে জিনিসটা, আমি নেড়ে নেব। না হলে হয় কি একটু লবণ পাবে, একদিকে লবণ থাকবে একদিকে থাকবে না, সেটা ভালো লাগবে না। ব্যাস হয়ে গেছে আমার, এটা আমার সব রেডি। আমি চলে এসেছি মেন প্রসেসে, ওটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এইভাবে একটা পরোটা নিয়ে নিলাম, এখানে আমি টমেটো সস নিয়ে নিয়েছি, এটা রেডিমেড, আমি বানাতেও পারি সেটা আমি কখনো করে দেখিয়ে দেব। যেরকমটা বেশি পছন্দ আপনাদের ওইভাবে লাগাবেন, আমাদের বাড়িতে আবার খুব বেশি পরিমাণ দিলে পরে কেউ পছন্দ করে না, সেই জন্য আমি এইরকম অল্প করে স্প্রেড করে দিলাম। এবার এর উপরে আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি, এটার মধ্যে আমি লবণ গোলমরিচ পাউডার তো মাখিয়ে রেখেছি, এটাকে আমি এইভাবে বানিয়ে নিলাম। আমার একটা রোল রেডি। আমি আরও একটা অন্ন নিয়ে নিয়েছি পরোটা, আমি এটা একটু অন্যরকমভাবে দেখাচ্ছি, খুব ছোট বাচ্চাদের জন্য আমি এটা দেখাচ্ছি, সসটা তাদের ঝালও লাগতে পারে, সেই হিসেবে এখানে কাঁচা লঙ্কাটাও কম দেবেন, আর সসটা পুরো স্প্রেড না করে দিয়ে এরকমভাবে ওপর দিয়ে আপনারা দিয়ে দেবেন। এখানে গ্রিন চিলি সসও দেওয়া যায়, কিন্তু বাচ্চাদের জন্য কাগজটা প্রথমে এইভাবে ফোল্ড করবেন না, প্রথমে আপনি পরোটাটা এরমভাবে ফোল্ড করে নেবেন, নিয়ে কাগজটার সাথে এইভাবে ফোল্ড করে দেবেন, তাহলে খাওয়ার সময় আমরা বড়রা কাগজটাকে বার করে নিতে পারবো, কিন্তু বাচ্চারা সেটা পারবে না। এরকমভাবে দেবেন, তাহলে ওদের কোনো অসুবিধা হবে না। এরমভাবে আমি আর একটা রোল করে দেখিয়ে দিচ্ছি। হেলদি এগরোল রেডি। আমি একটু স্যালাড দিয়ে এটা পরিবেশন করে দিয়েছি।